যে কোরআন অবমাননাকারীদের সুষ্ঠু তদন্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগিয়ে একটি গোষ্ঠী এদেশ থেকে এদেশের মানুষের মধ্যে যে সহনশীলতা, ভালোবাসা, সুসম্পর্ক রয়েছে তার মধ্যে চিড় ধরাতে চায়, এদেশের মুসলমানদেরকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, এদেশের মুসলমানদের রক্তে আগুন ঝরাতে চায়, এদেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করে বিভিন্ন দেশে মিডিয়ার খোরাক হিসাবে মুসলমানদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা রুচকে দিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে চায়। আজকে সেজন্য আপনাদের সামনে আমি এই সংক্ষিপ্ত লাইভে যে কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের সাথে, মুসলমানদের সাথে, এদেশের সকল ধর্মপ্রাণের মানুষের সাথে রয়েছে একটি গভীর সামাজিক সম্পর্ক। আমরা স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ এদেশে ঐক্যবদ্ধভাবে তারা জীবন যাপন করেছে। আজকে যখন ভারতের মুসলমানদের উপরে নির্যাতনের স্টিমুলার চালানো হয়, যখন ভারতের মুসলমানেরা কোরবানির গোস্ত খেতে পারে না, কোরবানির গরু জবাই দিতে পারে না, যখন ভারতের মুসলমানদের উপরে নির্যাতন করে একজন জ্যান্ত মানুষকে রাস্তার উপরে টেনে হিঁচড়ে তার শরীর থেকে টকবকে যুগবাগের রক্ত ঝরানো হয়, তখনও বাংলাদেশের নামক মুসলমান রাষ্ট্রটি তাদের হিন্দু বন্ধু খ্রিস্টানদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এদেশে চলমান থাকে। তারপরেও আজকের এই সহনশীলতা, আজকের আমাদের এই আবেগ, আজকের আমাদের এই ভালোবাসাকে পুঁজি করে বাংলাদেশে কিছু কুচক্রী মহল যারা ধর্মীয় দাঙ্গা উচকে দিয়ে এদেশের ইসলাম প্রিয়, শান্তি প্রিয় মানুষদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আজকের কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, আজকের এই কুমিল্লার নানুয়া দিঘির পার পূজা মণ্ডপে যে মূর্তি পায়ের উপরে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনকে রেখে যে ধৃষ্টতা প্রকাশ করা হয়েছে, এর চেয়ে জঘন্যতম কাজ বাংলাদেশের 90% মুসলমানের দেশে আর কিছুই হতে পারে না। বন্ধুরা আমার, আজকে আমি যে কথা বলতেছিলাম, বাংলাদেশ আজকে আমরা প্রতিনিয়ত দেশের মানুষের ভালোবাসায় সিক্ত, বাংলাদেশের প্রত্যেকটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের যে কোনো অনুষ্ঠানে, সামাজিক সকল কর্মকাণ্ডে বাংলাদেশের মুসলমানরা সর্বাগ্রে সহযোগিতা করে। আজকে যখন দুর্গাপূজা হয়, আমার বন্ধুদের নিরাপত্তার জন্য এদেশের বাংলাদেশের খেটে খাওয়া মানুষরা, মুসলমানরা তাদেরকে পাহারা দিয়ে তারপরে সেই প্রোগ্রাম বাস্তবায়ন